আসসালামু আলাইকুম এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও তোমরা অনেকেই জাতীয় বিশ্ববিদ্যালয়ে অ্যাপ্লাই করেছিলে অনেকে চান্স আবার অনেকে চান্স পেয়েও সেই সাবজেক্টটি কনফার্ম করি তো তোমরা যারা চান্স পাওনি বা চান্স পেয়ে সেই কনফার্ম করি তো তোমাদের রিলিজ স্লিপে অ্যাপ্লাই শুরু হয়েছে প্রথম রিলিজ স্লিপে আবেদন শুরুর তারিখ হচ্ছে একুশ পাঁচ দু এবং আবেদন শেষ তারিখ হচ্ছে ছয় ছয় দু তো আবেদনটি যেভাবে করতে হবে সো দেখতে পাচ্ছো অ্যাডমিশন হোম অ্যাপ ইলেভেন ডট ডট ইউ ডট অথবা তোমরা লিখবে এ নিউ অ্যাডমিশন লিখে সার্চ করবে পর দেখতে পাচ্ছ অ্যাডমিশন হোম ন্যাশনাল ইউনিভার্সিটি তোমরা এই লিংকে চলে যাবে যাবার পর নিচের দিকে আসবে দেখতে পাচ্ছ অনার্স অ্যাডমিশন অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার তোমরা এই লিঙ্কে ক্লিক করবে

ক্লিক করার পর দেখতে পাচ্ছ তোমাদের পাঁচটি কলেজ চয়েস দিতে হবে তো ফার্স্টে আছে হচ্ছে তোমার তুমি ফার্স্ট কলেজ যেটা চয়েস দিবে তার ডিস্ট্রিক্ট কোনটা তো আমরা যদি ঢাকাতে চয়েস দিই দেখতে পাচ্ছ ডিস্ট্রিক্ট হচ্ছে ঢাকা দেন হচ্ছে প্রথমে দিবে ডিভিশন পরে হচ্ছে ডিস্ট্রিক্ট ঢাকা পরে হচ্ছে তোমার কলেজের নামটা তুমি যে কলেজে অ্যাপ্লাই করবে সেই কলেজটি লিখে দিবে ওকে তো আমি দিলাম এসকে বনাধুন কলেজ এখন হচ্ছে বিভিন্ন সাবজেক্ট শো করছে এবং তার পাশে সিট আছে অ্যাভেলেবেল কতগুলো সিট আছে তোমরা সেই সিট দেখে তোমরা যে সাবজেক্টে অ্যাপ্লাই করবে জাস্ট ওয়ান ক্লিক করলে চলে যাবে এইভাবে দেখেন হচ্ছে নেক্সটে প্রেস করলে সেকেন্ড কলেজ এটা হচ্ছে সেকেন্ড কলেজ দেখতে পাচ্ছ ফার্স্ট কলেজ সেকেন্ড কলেজ থার্ড কলেজ ফোর্থ কলেজ ফিফথ কলেজ ওকে তো প্রথমে হচ্ছে ডিভিশন তারপর হচ্ছে ডিস্ট্রিক্ট তারপরে কলেজের নাম এইভাবে তোমরা পাঁচটি কলেজ সিলেক্ট করবে সিলেক্ট করে হচ্ছে তোমরা প্রিভিউ অ্যাপ্লিকেশন দিয়ে সাবমিট প্রেস করলে তোমাদের অ্যাপ্লাইটি সম্পূর্ণ হয়ে যাবে তোমরা এইভাবে খুব সহজে সবার আগে মোবাইল অথবা কম্পিউটার দিয়ে রিলিজ স্লিপে আবেদনটি সম্পন্ন করতে পারবে যদি কারো কোনো কনফিউশন থাকে কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া থাকবে তো আমাকে হোয়াটসঅ্যাপে নক দিতে পারবে এবং তোমরা কমেন্টও করবে যে কার কোনো সমস্যা আছে কিনা না বা অ্যাপ্লাই করতে পেরেছো কিনা সো ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য